যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয়, তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার, তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয়। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই। কথা বলেন, কেউ যেন এ কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতাই বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম, ওনার বাবার সাথে দেখা করি। আমার যা সামর্থ্য ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি। একজন এরকম না, হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না। আপনার কপাল খারাপ। কোরআন কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, ওই মুখ দিয়ে কোনদিন এই কথা বলবি না। শুধু একজন নাই, তাকুলু বহুবচন দিয়েছেন, আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদত বরণ করেছে ওরা মরে গেছে। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, এ কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে। এ নির্দেশ কার? না হামসা বানিয়েছে, আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে, যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না। বাল আহয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তো টের পাও না। যশোর সাতক্ষীরা বাসে খুব খেয়াল করেন, মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে, ধারণার জায়গা। মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে, এই জন্য আল্লাহ ধারণার উপরে, মনের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়া ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনের তাফসীরে আছে, ব্যাখ্যা যত আছে 8-9 পৃষ্ঠা লেখা, সব বলতে গেলে সময় কভার হবে না, ওই জন্য আমি সামারাইজ করছি। মুখের ওপরে আল্লাহ মা নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না, যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে, ধারণাও করা যাবে না। এ নির্দেশ কার? বাল আহয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমরা এখানে অধিকাংশ মানুষ একথা জানি, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায়। একথা বলছেন, একথা বলছেন, পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল সব শহীদ, যদি ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায়। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? ওর কে আবার আর একবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন, কোনোদিন কথা বলবেন না। এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল। আপনি কি মনে করেন শহীদ আবু সাইদর জীবনের কোনো মায়া নেই? আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ছেলেটাও তো এরকম ভালোই বাসত। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোট, ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর আরবি হচ্ছে জিহাদ।
ষোলোটা ছেলেটার ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন, সাধারণ ভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে, চার চারটা গুলি তার বুকের ভেতরে, যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটা কেউ যেন ছাড়া না হয়। আরে কথা কোনদিন ধারণা আনবেন না, বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না, এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা, এর বাস্তব প্রমাণ আয় না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডে, রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে, এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিচেকে, আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই, কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না, 8 বছর একটা মানুষ থাকবে। এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া, তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন, না মাফ করার কোনো বিষয় এখানে নেই, কিসের মাফ আপনি, আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আবতুম ফাআইবু বিমিসলি মা উকিবতুম বি, তোমার উপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন, কথা বলেন না কেন, গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই, এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। যারা এর সাথে জড়িত টপ্ত বটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না, মামলার বাদী ছিল।